অঙ্গসন্নি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আলোচনা করব এমন একজন রোমান্টিক ইংলিশ পোয়েটের জীবনী, যার লেখনী হয়তো আপনারা সবাই পড়েছেন। তিনি ছিলেন রোমান্টিক যুগের সুবিখ্যাত কবিদের মধ্যে একজন। সৌন্দর্য তারুণ্য আর তারই সাথে ডৌন্দেটের প্রতীক ছিলেন জন কেটস। হ্যাঁ, আজ বঙ্গচর্ণী চ্যানেলে আপনাদের শোনাব সুবিখ্যাত সেই রোমান্টিক পোয়েট জন কেটসের জীবনী। তার জীবন কেমন ছিল, তার সাহিত্য কর্ম কেমন ছিল, তা নিয়ে বিস্তারে আলোচনা করব। সুতরাং ভিডিওটি শেষ অবধি দেখবেন। জন কিটস ছিলেন ইংরেজি সাহিত্যের একজন রোমান্টিক কবি। লর্ড বায়রন এবং পার্সি বেশি শেলির সাথে তিনিও ছিলেন দ্বিতীয় প্রজন্মের রোমান্টিক কবিদের মধ্যে একজন। তার মৃত্যুর মাত্র 4 বছর আগে তার সৃষ্টিগুলি প্রকাশিত হয়। তৎকালীন সমালোচকদের দৃষ্টিতে তার কবিতা খুব একটা উচ্চ মর্যাদা পায়নি, তবে তার মৃত্যুর পর তার কবিতাগুলি সঠিক মূল্যায়ন পেতে শুরু করে এবং 19 শতকের শেষ দিকে তিনি অন্যতম একজন জনপ্রিয় ইংলিশ কবির স্বীকৃতি পান। পরবর্তীকালে অবশ্য অসংখ্য কবি এবং সাহিত্যিকদের ওপর তার প্রভাব দেখতে পাওয়া যায়। কিটসের জন্ম লন্ডনে 1975 সালের 31শে অক্টোবর। পিতা টমাস কিটস ছিলেন ভাড়াটে ঘোড়ার আস্তাবলের কর্মচারী। পরে সেই আস্তাবলের মালিকের কন্যা ফ্রান্সিস জেনিংকে বিয়ে করে সেই ব্যবসার মালিক হয়ে যান। কিটসরা ছিলেন 4 ভাই 1 বোন। তার এক ভাই ছোটবেলাতেই মারা যায়। কিটসের বাবার আর্থিক অবস্থা খুব খারাপ ছিল না। তিনি এনফিল্ডের একটি নামকরা স্কুলে ছেলেকে ভর্তি করান। সেখানে প্রধান শিক্ষকের ছেলে চার্লস ক্লার্কের সাথে কিটসের সাথে ঘনিষ্ঠতা হয়। ক্লার্ক ছিলেন একজন পণ্ডিত ব্যক্তি এবং সঙ্গীতজ্ঞ। তিনি কিটসকে কল্পনা এবং কাব্যের জগতের সাথে পরিচয় করিয়ে দেন। ছোটবেলায় কিটসের অবশ্য পড়াশোনায় মন ছিল না। তিনি ছিলেন চঞ্চল প্রকৃতির, মারকুটে স্বভাবের। তবে স্কুলে এসে ক্লার্কের সান্নিধ্যে তিনি এলিজাবেথিয়ান কবি স্পেন্সার এবং শেক্সপিয়ারের কাব্য ও নাটকের সাথে পরিচয় লাভ করেন। 1804 সালের এপ্রিলে কিটস তার ছোট ভাই জর্জকে স্কুলে রেখে ফেরার পথে তাদের বাবা ঘোড়ার পিঠ থেকে পড়ে মাথার খুলিতে আঘাত পান। এই আঘাতই তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। কিটসের বয়স তখন মাত্র 8 বছর। এর 2 মাস পর তার মা দ্বিতীয় বিয়ে করেন, কিন্তু এ বিয়ে সুখে না হওয়ায় তিনি ফিরে আসেন এবং 4 সন্তানকে নিয়ে মায়ের বাড়িতে চলে যান। 1810 সালের মার্চ মাসে কিটসের মা যক্ষা রোগে আক্রান্ত হয়ে মারা যান। তখন কিটসের বয়স ছিল 14। রোগশয্যায় কিটসের সেবা ছিল তুলনাহীন। এভাবেই ক্রমশ নিঃসঙ্গ হতে থাকে কিটসের বেড়ে ওঠার দিনগুলি। দিদিমা কিটসকে স্কুল ছাড়িয়ে হ্যামন্ড নামক একজন চিকিৎসকের অধীনে শিক্ষানিবেশ নিযুক্ত করেন। কিছুদিন পরেই কিটস ডাক্তার হ্যামন্ডের সাথে ঝগড়া করে শিক্ষানিবেশে ছেড়ে লন্ডন ফিরে আসেন। এখানে সেন্ট টমাস হাসপাতালে বেশ কিছুদিন ধরে হাতে কলমে ডাক্তারি শেখেন, কিন্তু এসব কিটসের জন্য ছিল না। তার ভাবুক মন কাব্যের মায়াময় জগতে ছুটেই চলতে থাকে। 1814 সাল থেকে তার কাব্য রচনা শুরু হয়। 1817 সালে ডাক্তারি ছেড়ে পুরোপুরি কাব্যের জগতে নিমগ্ন হন কবি। এ সময় কবি জন হ্যামিল্টন, রেনল্ড, চিত্রশিল্পী সেভার্ক, ল্যাম্প প্রভৃতি ব্যক্তির সংস্পর্শে আসেন। খ্যাতিমান ব্যক্তিদের নিয়ে একটি সুন্দর বন্ধুচক্র গড়ে ওঠে তার। লন্ডনে দিনগুলি তার ভালো কাটছিল না। ভাই জর্জ এবং টমকে নিয়ে কিটস হ্যামস্টেডে চলে আসেন। তারই নতুন আবাস থেকে কবি লি হান্ট, কোলরিজ ও তার বন্ধুদের অন্যান্যদের বাড়ি কাছাকাছি ছিল। এ সময় কিটসের ছোট ভাই টম যক্ষায় পড়েন। কিটস আর জর্জ 2 ভাই মিলে দিনরাত সেবা করতে থাকে ছোট ভাইয়ের। এই সংস্পর্শীকালীন সময়ে কিটসের ভেতর সংক্রমিত হয় রাজরোগ যক্ষার বীজ। সে দিনগুলিতে যক্ষা ছিল দুরারোগ্য। পরবর্তী শতাব্দীতে এসে যক্ষার প্রতিষেধক আবিষ্কৃত হয়। 1818 সালের 1 ডিসেম্বর টম কিটস মারা যান। ভাইয়ের মৃত্যুর পর কিটস তার পুরনো আবাস ছেড়ে এমন এক এলাকা চলে আসেন যেখানে বন্ধু চার্লস বাউনের নতুন বাড়ি। এখানেই কিটস রচনা করেন তার 5 থেকে 6টি বিখ্যাত ওড, যার মধ্যে রয়েছে সুবিখ্যাত ওড টু এ নাইটিঙ্গেল। কিটসের প্রতিভার সফরন ফুটে উঠেছে এই ওডগুলির মধ্যে। কিটস যদি শুধু ওডগুলি রচনা করতেন,
তবু ইংরেজি সাহিত্যের মর্যাদা সম্পন্ন একজন কবি বলে পরিগণিত হতেন। তার সমস্ত হৃদয় মন ছিল সৌন্দর্যের নন্দলোকে আবদ্ধ। তার সকল সৃষ্টিকর্মে তিনি সৌন্দর্য এবং মাধুর্যের পূজারি ছিলেন। তবে তার বিশেষত্ব শুধু সৌন্দর্যের বর্ণনা ছিল না, ছিল প্রকৃত সৌন্দর্য খুঁজে বের করার সক্ষমতার মধ্যে। আপাত দৃষ্টিতে তুচ্ছ বস্তুগুলির মধ্যে তিনি পেয়েছেন সৌন্দর্য, বিষণ্ণতাকে বলেছেন সৌন্দর্যের পরিপূরক। তার কাছে প্রকৃতির মাঝে লুকায়িত এক নিগূঢ় সৌন্দর্যের অস্তিত্ব ছিল মহান সত্য। আর তাই তিনি বলেছেন, বিউটি ইজ ট্রুথ, ট্রুথ ইজ বিউটি। কিটস অনেকগুলি সনেটও লিখেছেন। সনেটগুলির মাঝে কবি মনের ছোট ছোট ভাবগুলি মুক্তোর মতো ঝলমল করে উঠেছে। এখানেও রয়েছে সেই আদিম সুকুমার কল্পনার বিস্ময়করতা, নির্জন প্রকৃতির আসঙ্গ, ইন্দ্রিয় গ্রাহ্য অনুভূতি এবং গ্রিক সৌন্দর্যতার ছোঁয়া। 1819 সালে ফ্যানি ব্রাউন সাথে কিটসের পরিচয় হয়। ফ্যানি তার বিধবা মায়ের সাথে ওয়েন্টওয়ার্থ প্লেসের অপর অংশে এসে ওঠে। ফ্যানি নামের সাথে কিটসের বোন এবং মায়ের ডাকনামের মিল ছিল। ধীরে ধীরে তাদের মধ্যে সংঘতা গড়ে উঠতে থাকে। কিটস ফ্যানিকে বই ধার দিতেন, প্রায়ই তারা একসাথে পড়তেন। শান্তশিষ্ট মেয়েটির মাঝে নিজের নিঃসঙ্গ অংশটির পরিপূর্ণতা খুঁজে পান কবি। অনিবার্যভাবে ফ্যানির প্রেমে পড়ে যান কিটস। নিজের লেখা অসম্পূর্ণ সনেট ব্রাইট স্টার তিনি ফ্যানিকে দেন। আমিত্য কিটসের ফ্যানি বাগদত্তা ছিলেন। তাদের বিয়ে করা হয়ে ওঠেনি। 1820 সালে কিটসের মধ্যে যক্ষার সমূহ লক্ষণ সাংঘাতিকভাবে ফুটে উঠতে থাকে। যক্ষায় আক্রান্ত হওয়ার কারণে ফ্যানির সাথে তাদের দূরত্ব বাড়তে থাকে এবং শোনা গেছে কাঁচের জানলার দুপার থেকে একে অপরের সাথে তারা কথা বলতেন এবং পত্র আদান প্রদান করতেন। ফেব্রুয়ারির প্রথম দিকে কিটসের অবস্থা খারাপ হতে থাকলে ডাক্তারের পরামর্শে তিনি ইটালির বন্ধু জোসেফ সেভেনের কাছে চলে যান। সেখানে রোমে একটি বাসা নেন তিনি, কিন্তু হাওয়া বদল করেও তার অবস্থার কোনো পরিবর্তন হয় না। ঘন ঘন রক্তবমি হতে থাকে। একদিন রক্তবমি করার পর তিনি বলেন, এই রক্ত আমি চিনি, এ উঠে এসেছে সোজা আমার ধমনী থেকে, এই রং আমাকে ধোঁকা দিতে পারে না। বেঁচে থাকাটা তার জন্য একসময় দুঃসহ হয়ে ওঠে। 1821 সালের 23 ফেব্রুয়ারি এক জীবনকাল সমান নিঃসঙ্গতার দিনপঞ্জি। অপূর্ণ প্রেমকে পূর্ণ করার আমিত্য বাসনা আর এক মাত্রাহীন শারীরিক কষ্ট নিয়ে চিরসুন্দরের এই কবি পৃথিবী থেকে বিদায় নেন। রোমের পোট্রিস্ট্যান্ট সিমেট্রিতে কবিকে দাফন করা হয়। তার শেষ ইচ্ছে অনুযায়ী তার সমাধি ফলকে কোনো নাম বা তারিখ লেখা হয়নি। শুধু লেখা হয়েছে, এখানে এমন একজন সাহিত্য আছে যার নাম লেখা হয়েছিল জলের ধারায়। নিজের ক্ষণস্থায়ী জীবনকে এভাবেই বর্ণনা করে গেছেন কিটস। সবশেষে বলবো, আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, নমস্কার।